আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعيد وقال عليه الصلاة والسلام السعيد من أعيد بغيره أو كما قال عليه الصلاة والسلام أذكر مجلس ماننية سبحابتي شهر আমন্ত্রিত ওলামায়ে হযরত, সদ্য বিদায়ী বক্তা মৌলানা তরিকুল ইসলাম সাহেব, সমবেত আল্লাহওয়ালা সামিঈন ইজাম, দূরে অবস্থিত পর্দানাসিনা আল্লাহ ওয়ালি মা ও বোনের, এতক্ষণ ধরে অজনসিহত বিভিন্ন মুখে আপনারা শুনেছেন। অজনসিহত এমন জিনিস নয় যে সারা রাত বসে বসে আপনাকে শুনতে হবে, তবে নবীজির একটা হাদিস এসছে, প্রিয় রসুল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। প্রিয় রাসূল বলেছেন রাতের এক ঘন্টার জ্ঞান চর্চা লোকজন আলহামদুলিল্লাহ কমই আছে, আল কিল্লাতু মিনাল ঈমান, অল্পে সন্তুষ্টি লোকজন যে কম হলে আমি অখুশি হই তা না,
আমি খুশি থাকি যদি সেই অল্প সংখ্যক মানুষ আমার কথাগুলো মনোযোগ সহকারে অ্যাকসেপ্ট করেন। আমি যা বলবো চেষ্টা করব কোরআন হাদিস ইজমা কিয়াস হানাফিদের কাছে দলিল তো এই চারটি, চেষ্টা করছি যে চারটি বিষয় দিয়ে আপনাদেরকে দুটো কথা বোঝানোর। শ্রোতা মন্ডলী যারা আজকের এই মজলিসে বসেছেন, আপনাদের কাছে আমার একটা মানবিক ছোট্ট দাবি, সেটা হলো আজ এখানে আমরা অশান্তে বসেছি, এটা আজকের কোন মোরাকাবা মুশাহাদাত মাহফিল নয়। যে কজন আছেন একটু কাছাকাছি হয়ে বসুন, এটা আমার একটা প্রথম দাবি। কমিটির সদস্য ভাই যারা আছেন, যদি আপনাদের কাজ আপাতত আর না থাকে, যদি কাজ থাকে কাজ করুন, আর যদি কাজ না থাকে মেহরবানি করে যদি এই মজলিসে এসে একটু বসেন, তো হেদায়েতমূলক দুটো কথা যদি আমি শোনাতে পারি। তো মনে হয় আমার এই শত পরিশ্রম আর শত কষ্টের খানিকটা মূল্যায়ন হবে। বাবাজি যারা বসেছেন, আমি জানি রাত 11টায় শীতের রাত, আর আপনাদের একটু বালি এলাকা, না বালি এলাকা মানে একটু ঠান্ডা বেশি। এমনি তো গাড়িতে বসে আমার গরমই লাগছিল, আজকে আপনাদের এখানে এসে দেখছি বেশ ভালোই ঠান্ডা। তো ঠান্ডা আর গরমে তো আমাদের রাগ করার কিছু নেই, এসব তো আল্লাহর কুদরতের একটা খেলা। বয়স্ক বাবাজি যারা বসেছেন, আমি আপনাদের ছেলের মতো সন্তান তুল্য, আমি জানি এত রাত এই ঠান্ডায় মজলিসে বসে বসে অশোনা আপনাদের জন্য কষ্টের। তবু বলছি, যদি একটা ঘন্টা একটু আমাকে সহযোগিতা করেন, সহযোগিতা করেন মানে অন্য কিছু না, মাথাটা যদি তুলে বসেন আমার দিকে, যদি একটু চেয়ে থাকে, আমি কিছু জিজ্ঞেস করলে যদি আপনার জানা থাকে একটু জবাব দেন, আপনাদের কাছে যদি আমি ফিডব্যাকটা পাই, তাহলে মনে হয় কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা উপস্থাপন করা আমার জন্য খুব সহজ। যে হাদিসটা বলছিলাম ওইটা বলে একটু কমপ্লিট করে ফেলি। হাদিসে এসেছে প্রিয় রসুল বলেছেন, তাদা রসুল ইলমি সাআতাম মিনাল লাইল, সাআতুন মানে এক ঘন্টা, লাইল মানে রাত, ইয়ানি রাত কা এক ঘন্টা, রাতের একটা ঘন্টা কেউ যদি তাদারুসের ভিতরে কাটিয়ে দেয়,
ধর্ম তথা ইসলামকে বুঝপাড়ের জন্য কাটিয়ে দেয় এক ঘন্টা। নবীজি বলেছেন খায়রুম মিন ইহইয়াহা, সারা রাত জেগে নফল নামাজ নফল ইবাদত করলে যত সওয়াব হয় আল্লাহ বান্দার আমল নামাতে তার চাইতে বেশি সওয়াব লিপিবদ্ধ করে দেন। এটা নবীজির হাদিস। এই জন্য এতক্ষণ যা শুনেছেন তো শুনেছেন, আমি এসেছি ফার্স্ট টাইম নবীর হাদিস অনুযায়ী। আমরা এক ঘন্টার একটা টার্গেট নেই, ঠিক এখান থেকে এখন 23:16 মানে 11:16 12:16 পর্যন্ত আমরা একটু নসিহতের টার্গেট রাখি, যে ইসলামটাকে নিয়ে আমরা একটু বুঝপাঠ করি। ইসলামটা কি এটা একটু জানাবো। যাক, আসলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তিনি শুধু ছেড়ে দেন, আমরা কোন রাস্তায় চলবো আল্লাহ আমাদের চলার রাস্তাটাও দেখিয়ে দিয়েছে। আপনি কোরআন শরীফ খুলুন, কোন পারায় যাব। কোরআন শরীফের 29 পারার কথাটা বলি, আল্লাহ বলেছেন ফাহাদাইনাহু সাবিলা, আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি যেমন করেছি তাদের চলবার জন্য রাস্তাটাও আমি দিয়েছি। আর একটুখানি সবাই মিলেমিশে বলেন, গেল কোরআন শরীফের 30 পারা আল্লাহ বলেছেন ফাহাদাই না হুন নাজদাই, আমি মানুষকে রাস্তা দিয়েছি দুইটা, কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের, একটা ভালো আর একটা। কেউ যদি ঘটনা শোনার আশায় আমার মজলিসে বসে থাকে, আমি বলছি আপনার সময়টা বেকার যাবে। যদি মনে করেন কোরআন শুনবো হাদিস শুনবো মাসলা মাসাইল শুনবো, তাহলে একটু বসুন, দেখেন আমি হয়তো এই এক ঘন্টায় কোরআন শরীফের মোটে না হলো 10টা 12টা 15টা কি 20টা কি তার চেয়ে আরো বেশি আয়াত পড়ে ফেলবো আল্লাহ চাইলে। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় বলেছেন ফাহাদাইনাহু সাবিলা, আমি মানুষকে দুটো রাস্তা দিয়েছি, এই তরিকায়াল খাইরি ওয়াশশাররি, একটা ভালোর রাস্তা আর একটা খারাপের রাস্তা, একটা নবীদের রাস্তা আর একটা শয়তানের রাস্তা। এর আগে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, ভালো মন্দকে পার্থক্য করবার মতো শক্তিটাও আল্লাহ দিয়েছেন, যেটা গরুর ভিতরে নেই, যেটা ছাগলের ভিতরে নেই, যেটা কুকুরের ভিতরে নেই, যেটা বিড়ালের ভিতরে নেই। ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা, সেই ক্ষমতাটা আল্লাহ মানুষকে নসিব করে দিয়েছেন। কোনদিন যদি গরু নামাজ পড়ে গরু সব পাবে, গরু
আবার তাম দুনিয়ায় যত হারাম আছে গরু যদি সব খেয়ে ফেলে গরুর গোনা হবে না, এর একটাই কারণ, সেটা হলো আল্লাহর ভালো মন্দকে পার্থক্য করার মতো ক্ষমতা। মানুষকে আল্লাহ কল্যাণ অকল্যাণের জ্ঞানও দিয়েছেন, পার্থক্য করবার মতো ক্ষমতাটাও দিয়েছেন। এই জন্য মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে, আর সুদ খেলে ফেরেশতারা আমাদের চেয়ে বেশি নামাজ পড়ে, আমাদের চেয়ে অনেক বেশি নামাজ পড়ে। আমরা কি নামাজ পড়ি? আমাদের তো 12 রাকাত নামাজ 3.5 মিনিটই শেষ হয়ে যায়, জোহরের নামাজ। নামাজ পড়তেছে না, চিটিং বাজি করতেছে আল্লাহই জানে। ফেরেশতারা আমার দিকে দেখে, কোন দিকে আপনাদের মন দিলে হবে না, সব কথা আমি যা বলছি সুর দিয়ে বলি আর গল্পে গল্পে বলি, যাই বলি এই কথাগুলো আপনাদের শুনে বাড়ি। আল্লাহর কাবার ঠিক সরাসরি উপরে, ফেরেশতাদের একটা কাবা আছে, তার নাম বাইতুল মামুর। কোরআন শরীফের আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুত তূর, একটা পাহাড়ের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। তূর সেই পাহাড়টা যে পাহাড়ে দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পাহাড়টার কত মর্যাদা, আল্লাহ এই মর্যাদার খাতিরে তূরের নামে একটা সূরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সূরাটার একটুখানি পড়ুন, যারা হাফেজ সাহেব কেউ থাকলে তো বুঝতে পারবেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তূর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিব মানসুর والبيت المعمور صدق الله العظيم। আলেমদের কাছে হাফেজদের কাছে শুনে দেখবেন, ফেরেশতাদের ওই ইবাদত গৃহটার নাম বাইতুল মামুর, যেটা কোরআন শরীফের আয়াতের ভিতরেই আল্লাহ দিয়েছেন, কোরআনের বাইরে না। এই বাইতুল মামুর আল্লাহর এমন একটা ইবাদত গৃহ, এই পর্যন্ত একটুখানি স্টপ রাখো। কাবায় যাওয়া কেউ আছে এখানে? কেউ কেউ? আচ্ছা, যদি নাও যেয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কাবার দিদার আপনাদের নসিবে কবুল করে নেন। আমি বলছি আপনি নিয়তটা রাখুন, দেখবেন সময়কালে আল্লাহ আপনাকে ডেকে নেবে। হজই হোক আর ওমরাই, নিয়ত আপনাকে রাখতেই হবে যে আমি কাবা একবার দেখব। দেখবেন জমি কেনা বাদ দিয়ে আল্লাহ আপনার কামাইলে যাবে। আমার যখন যে বছর টাকা হয়েছে আমি সেই বছর হজ করেছি, দোকান কিনতে যাইনি, ভালো গাড়ি কিনতে যাইনি, জমি জায়গা কিনতে যাইনি, যখনই টাকা হয়েছে আগে হজ করে এসেছি। সব পরে আল্লাহ যদি দেয় সব হবে, আর যদি সুযোগ না পাই হজ আর করা হবে না। যদি তুলে নেই, আব্বা বেঁচে নেই, আম্মাকে সঙ্গে করে নিয়ে হজ করেছি, কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে মাকে নিয়ে আমার মনে হতো যে কাবার মতো জায়গায় দাঁড়িয়ে দোয়া করছি,
আবার আমার নসিব কত ভালো যে আমার মা আমার পিছনে দাঁড়িয়ে আমার দোয়াতে আমিন বলে চোখের পানি ঝরাচ্ছেন। আমার এটা মনে হতো আমি কান্নায় ভেঙে পড়তাম কাবায়। ফের যখন উমরায় গেছি মারে আবার লেগেছি, আবার এই এবারে তো হজের জন্য অ্যাপ্লাই করেই ফেলেছি, জানি না আল্লাহর মঞ্জুরে আছে কিনা। আবার উমরায় যাব বলছি মা আবার লেগেছে, তা আমার একটু লেগে যাস। তা আমি একদিন খুব মানে মায়ের সাথে খানিকটা কি বলবো ওই তামাশা চলে খানিকটা, মাকে বললাম আমি তো একবার হজ করেছি আর একবার উমরা করেছি, তোমার তো আরো দুটো ছেলে আছে, এবারে উমরার টাকাটা ওরা দেখে। ছেলেরা যারা আছো ভাই, মায়ের প্রতি বেয়াদবি করবে না। তুমি জানো না এই পৃথিবীতে যারাই তোমাকে ভালোবাসে সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। পৃথিবীতে নিখাত ভালোবাসা, একজনের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, একজনের ভালোবাসা, তিনি হলেন মা। কোনদিন মায়ের প্রতি যেন ঝেকেও কথা না বলা হয়। আমি বলছি মা কখনো কখনো ভুল বলে, আমার মাও বলে। আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে মাসলা মাসাইল দিয়ে বিচার করে দেখি মা ভুল বলছে, মেজাজটা করে। পরে দেখেছি মা একটু ঠান্ডা হয়ে গেছে, পরে মারে ডেকে বোঝালাম মা তুমি না এই যে রাস্তাটা ধরছিলে তোমার এই সিদ্ধান্তটা ঠিক ছিল না। আপনি পরে বোঝাবেন দেখবেন আপনার মা তো ঠিক বুঝে যাবে, তবে গরম হয়ে বোঝালে হবে না, আপনাকে ঠান্ডা হয়ে বোঝাতে হবে। একটা দিন ঠান্ডা হয়েছেন পরের দিন বোঝান, সকালবেলা গরম হয়েছে একটু মা, সন্ধ্যাবেলা বোঝান মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রসুল মায়ের স্নেহ খুব বেশি দিন পাননি, লালন পালন হয়েছেন তো রসুলুল্লাহ তয়েফে। হাদিসে আসছে যিনি তয়েফে তয়েফের যে সৌভাগ্যবতী জননী রাসূলকে দুধ পান করিয়েছিলেন লালন পালন করিয়েছেন, যতবার আল্লাহ রাসূলের দরবারে আসতেন রাসূলুল্লাহ তার দুগ্ধ দানকারিনী জননী হযরত হালিমাতু সাদিয়ার জন্য উঠে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাকের নবী সাহাবীরা আশ্চর্য হয়ে যেতেন, নবী আবার কার জন্য উঠে দাঁড়ান? এই আসমানের নিচে জমিনের উপরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি সম্মানের কেউ হতে পারে না। স্কুলের ছাত্ররা ক্লাসে হুজুর ঢুকলে উঠে দাঁড়ায়, কারণ এইটা ছাত্রদের চাইতে শিক্ষকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাকের নবীর দরবারে হযরত হালিমাতু সাদিয়া একদিন আসছিলেন, নবীর সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন। আল্লাহ পাকের নবী হযরত হালিমাতু সাদিয়াকে যখনই আসতে দেখলেন দূর থেকে নবী দৃশ্যটা দেখেই উঠে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা হতবাক হয়ে গেলেন,
কিছুই বুঝে উঠতে পারলেন না। একটু পরেই পর্দা নাসি না, ফুল পর্দার ভিতর দিয়ে রসুলের দরবারে একজন নারী এলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী সাহাবীরা জানিয়েছেন, ফাবাসাতারে দাহু আল্লাহ পাকের নবী এক বিন্দু দেরি না করে নিজের চাদর অথবা রুমালটা ওই রমণীর জন্যে, ওই রমণীর বসবার জন্যে রসুলুল্লাহ বিছিয়ে দিলেন। তমাম জীবন সাহাবারা যে নবীর ছোঁয়া পাওয়ার সাধনা করেছেন, সেই নবী নিজের রুমালটা বিছিয়ে দিচ্ছেন। বসো ওয়াজ আমি যদি এখানতে লম্বা করি আমার এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ওয়াজ হয়ে যাবে। রসুলের ছোঁয়া পাওয়া রুমালের মর্যাদা জানেন? নবীজি হযরত আনাসের বাড়িতে এলেন, এমনি নবী দামাত নিতে চাইতেন না, আর আনাস তো নবীর বাড়ির খাদেম, প্রায় রসুলুল্লাহকে ডেকে বলে হুজুর আমার বাড়ি একটু, কত ওই পর্যন্ত মনে রাখেন, হুজুর আমার বাড়ির দাওয়াত একটু নেবেন না। নবীজি বললেন, আনাস তুই তো জানিস তোর নবী খুব ব্যস্ত, কখন তোর নবী তোর বাড়িতে যায় বল। আনাস বলতেন, হুজুর আমি সব জানি, এরপরও নবী আমার বাড়ি যাবেই না। নবীজি বললেন, শোন তোর আর আমাকে বলতে হবে না, আমি তোর কথাটা খেয়াল রেখেছি, একদিন তোরে সময় হলে আমি ডেকে বলে দেব কবে তোদের বাড়ি যাব। তে একদিন ফজরের নামাজের পরে নবী আনাসকে ডেকে বলছেন, আনাস তুই বাড়িতে যা, যে তোর মাকে বল, তোর মাকে বলবি যে তোদের নবী আজ তোদের বাড়িতে যাবে। আরে নবীরে দাওয়াত করে নবী যায় না, দাওয়াতের কথা বলে পাওয়া যায় না, আর সেই বিশ্ব নবী বিশ্বশ্রেষ্ঠ মেহমান আজ উল্টে বলছেন তোদের বাড়ি যাব, তোর মাকে যেয়ে বলে আয়। আনাস তো দৌড় দিয়েছে, নবী আনাসকে ডেকে বলছে, এই দাঁড়া, দৌড়াচ্ছিস তোর নবীরে দৌড়া দিতে গেছিস? নবী চলতেন রাস্তায়, খুব জোরেও না, খুব আস্তেও না। বিশ্ব নবী তো বলেছেন, আল-ইজলাতু মিনাস শয়তান, তাড়াতাড়ি যে কাজটা করা হয় ওটা হয় শয়তানের পক্ষ থেকে। মনসারে পিকআপ শুধু বাড়া, তাহলে 90, তাহলে 78, তাহলে 95, তাহলে আর একটু, তাহলে 99, তাহলে 100 পার কর দে। এটা নবীর দেওয়া তরিকা না। যুবক ভাই যারা মোটর সাইকেল টাইকেল চালাও, আপনি ভাববেন যে মোটর সাইকেলের গতির উপরে নবীর কোনো হাদিস? আরে 1500 বছর আগে তো মোটর বাইক ছিল না, কিন্তু নবীর চলনের উপরেই আপনাকে আপনার মোটর বাইকের গতিটা কেরকম হবে ওইটা কেয়াস করা লাগবে। তারপরে নবীর হাদিস পালন, নবী আসতেও যেতেন না জোরেও, নবীর গতি মিডিয়াম, আপনি বাইক চালাবেন খুব আসতেও না খুব জোরেও, মিডিয়াম, ওটা হবে আল্লাহর পক্ষ থেকে, ওই চলনটা আল্লাহর পক্ষ থেকে। আর খুব জোরে যাবেন ওটা কার পক্ষ থেকে? এটা করবেন না যুবক ভাই যারা আছেন। আপনি জীবনে, আমার জীবনে আমি অনেক বাইক অ্যাক্সিডেন্ট দেখেছি, পড়েছে তো পড়েছে চোখের সামনে, গাড়ি নিয়ন্ত্রণে রেখে চালান। আপনি বাইক কি করে চালাবেন সেটাও নবীর হাদিস থেকে খুঁজে পাওয়া যাবে। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত কিভাবে চলবে রাসূলুল্লাহ তার রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। অভাব আমাদের এইটা, আমরা তো কোরআন হাদিসের আলোচনা শুনি নে, আমরা অজনসিয়াতের মজলিসে নানি দাদির ঘটনা
কিসা কাহিনী ভুল বলছি নাকি? আপনি কোরআন শুনুন, হাদিস শুনুন, জীবন পাল্টে যাবে। আনাসকে ডাক দিয়ে বলছে, রে বেটা রুক। আনাস রুখে গেল। আমি তো বলছি একটু গরম হয়ে, নবী এত গরম হয়ে বলেননি, নবীর মেজাজ সবসময় শান্ত। মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি ইসলাম এটা সমর্থন করিনি কোনোদিন না, কোনোদিন না। নবীজি আনাসকে ডেকে বললেন, শোন মিডিয়াম গতিতে যা। তো আর শোন আর একটা কথা, তোর মাকে বলে দিস তোদের বাড়ি যা রান্না বান্না হয় তোদের নবী তোদের বাড়ি যেয়ে তাই খানা পিনা করবে। তোদের নবীর জন্য আলাদা করে কিছু রান্না বান্না, এটা নবীর আদর্শ। কার আদর্শ? হাদিসে এসেছে আর একটা হাদিস শুনুন, মা'আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাআমান কত্তু আও কামা ক্বালা আস-সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবারা বিবরণ দিয়েছেন, নবী কারোর বাড়ি খানা পিনা করে খাবারের জীবনে দোষ দেয়নি। একটু মন খুলে বলেন, আমরা দেই কথা বলেন না কেন? গোস্তে ঝাল বেশি হয়ে গেছে, খেতে দেবে না বলে এই যুক্তি করেছে। হেলো, 1.5 কুইন্টাল গরুর গোস্ত রান্না করেছে, তার মায়ের কালমা খানি হচ্ছে, আপনাদের দাউদ করেছে, খেতে না দেওয়ার জন্য রান্না করেছে। জনগণ খেয়ে মারি যাচ্ছে, আরো বদনাম করতে করতে যাচ্ছে। ওই যে ডালটা না নিচের দিকে একটু ধরে লেগেছে, নবীর তরিকা শুনবেন কেন? শুধু কোন কোন জিন্দাবাদ দিলে হয়ে যাবে। কিন্তু রসুলের এই আদর্শ, রসুলের এই চিন্তা ভাবনা, রসুলের বিশ্ব নবীর এই নীতি নৈতিকতা, এটা যদি মুসলমানদের ভিতরে না ফুটে ওঠে আমি কোন জায়গায় আশা করব এই নীতি নৈতিকতা নরেন্দ্র মোদীর ভেতরে ফুটবে? কোনদিন রসুল বলিনি যে খাবারটায় লবণ বেশি হয়ে গেছে। রান্না না কেরাম মেয়ে ছেলে এনে ঘর করে, রান্না ভালো করতে পারিনি কোনদিন বলিনি। আল্লাহ আকবার। বসিরহাট হুজুরের জীবনের একটা চূড়ান্ত নসিহত শুনেছিলাম, হুজুরের মুখের নসিহত না গো, হুজুরের জীবনের একটা নসিহত। বসিরহাট হুজুর ওই বসিরহাটের নদীর ওপারে কাটিয়াহাট বলে একটা গ্রাম আছে জানেন, ওর আশপাশে বসিরহাট হুজুর রথ করতে গেছেন। তো হুজুরের দেশে বাড়িওয়ালা লাউ খাবার সুন্নাত বলে লাউ এনে রান্না করে, সে ভাই লাউটি এত লবণ দেছে সে লাউ খাওয়ার মতন না। এখন বসিরহাট হুজুরের ভক্ত অনুরক্তরা সব খেতে বসে গেছে, সবাই খাচ্ছে, তা ভাই কেউ গালে তুলতে পারতেছে না। লবণ বেশি, লবণ না দিলি মোটে খাওয়া যাবে না, আবার বেশি দিলি বিষ হয়ে যাবে, ঠিক না বেটি? এত লবণ দেশে খেতে পারতেছে না। আর হুজুর ওই লাউ দে খাবার খাচ্ছে, আর যে পরিবেশন করছিল ওরে ডেকে বলছে, ভাই লাউ আর একটুখান দাও দিন আমার। এর নাম আদর্শ। নবীর সুন্নাতের নীতি মেনে চলতেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা, নবীর সুন্নাতের নীতি মেনে চলতেন বসিরহাটের বড় মাওলানা, নবীর সুন্নাতের নীতি আদর্শকে মেনে চলতেন ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কেবলাগণ। সবাই খাওয়া বন্ধ করে বসে দেখতে চলে, হুজুর কিচ্ছু বলে না। আমরা খেতে পাচ্ছি না, ওরা আশপাশে কোন কোন করতে সব একই কাতারে, তো তাহলে আমরা খেতে পাচ্ছি না, হুজুর লাউ চেয়ে খাচ্ছে কি ব্যাপার? দেখছে তো একই পাত্র, একই পাত্র, পাত্র তো আলাদা না, হাঁড়িও তো আলাদা না, হুজুর খায় কি করে? মুখ বন্ধ করে সবাই ওই লাউ খেয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেলে এক ভক্ত আর সহ্য করতে পারিনি, এসে বলতেছে, হুজুর লাউ তো একদম বিষ হয়ে গেছে লবণে, আপনি খেলেন কি করে? বলছে, বাবা এর প্রথম কথা হলো
লাও বিশ্ব নবী ভালোবাসতেন, তামাম দুনিয়ার নবীরা মহব্বত করতেন। আমি নবীর সুন্নাত পালনের আশায় লাও খেয়ে নিলাম। নাম্বার দুই, তোমরা খেতে পারতেছো না, আমি বুঝতেই পাচ্ছিলাম তোমাদের কি ডিস্টার্ব হচ্ছে। অতি যদি আমি তোমাদের সুরে একটু সুর মেলাই না, ওর গিন্নির পিটি আর চামড়া থাকবে না, থাকবে? বসিরহাট হুজুরের মতো একজন মহামনীষী বাড়ি এসেছেন আর তুই লাও, তুই ডবল লবণ দিছিস। হুজুর বললেন এই চিন্তায় না, আজকের হুজুর আর সেই যুগের হুজুর মেলবে? হ্যাঁটা তো আপনাদের বলা লাগবে, থিওরিটা আমার, কিন্তু হ্যাঁ না ইয়েস অর নো ফিডব্যাকটা আপনাদের কাছে চাচ্ছি, মেলবে মিলবে না, সমস্যা এইটা। তাহলে সুন্নাত আছে কেতাবে থাক, কোরআন আছে বইতে থাক কেতাবে থাক, আর আমরা জাফারি করি। কিছু বলেন না, সব খেতাবে থাক। আল্লাহ পাকের নবী আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস যা, আনাস বাড়িতে চলে যা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোর মারে তুই ডেকে বলে দিস, তোদের বাড়িতে সচরাচর যেমন রান্না বান্না হয় তোর মা যেন ঠিক তেমনই রান্না বান্না করে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যেন আলাদা কিছু রান্না না করে। আনাস বাড়িতে গেলেন, ঘরের দরজায় যে আনাস মাকে সালাম দিলেন, মা সালামের, মার বেটার কি আদর্শ, সন্তান মাকে সালাম দিচ্ছে, আর এমন সন্তান এমন কচি মার পালন করতেছি, মা সন্তান মাকে গাইল দিচ্ছে, আছে না নেই কথা বলেন? আপনাদের চক মরি যায় না থাকলে আপনাদের কপাল। আনাস সালাম দিয়েছেন, মা সালামের জবাব দিয়েছেন, জবাব দিয়ে দরজাটা খুলেই বলছেন, আনাস তুই বাড়িতে এসছিস নবীকে বলে এসছিস, তুই নবীর দরবারের খাদেম, তোর নবীর খেদমতটা করবে কে? যা। আনাস বলছেন, মা নবী তো আজ বাড়িতে পাঠিয়েছেন, আপনি আমার উপরে চড়াও হয়ে যান না মা, আজ আমার বাড়িতে বিশ্ব নবী মেহমান হিসাবে দুপুর বেলা আসবেন, মা আপনি রান্না বান্না করুন। তবে হ্যাঁ, নবী বলো মানা করে দিয়েছেন, বেশি কিছু রান্না বান্না তিনি বলেছেন, সচরাচর তোদের বাড়িতে যেমন হয় ওই রকম হলেই চলে যাবে। আনাস বললেন, আনাসের মা বললেন, শোন তোর নবীর দায়িত্ব তোর নবী পালন করেছে, তোর দায়িত্ব তুই পালন করেছিস, আমার দায়িত্ব আমি পালন করব। তার মানে তোর নবীর ডিউটি নবী পালন করেছেন, তোর ডিউটি না, আমার নবী আমার ঘরের মেহমান, আজকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমার। আল্লাহ আকবার, নবী ঠিক সময় মতো এসেছেন। আনাসের মা জোহরের আজান নামাজের আগে রান্না বান্না করে জোহরের নামাজ পড়ে নিয়েছেন, নবী এসেছেন, আনাস দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, সাদা কাপড়ের একটা দস্তর খাওয়ান, দস্তরখানাটা মুসলমানদের এটা বিরাট বড় অভাব, সব আছে বাড়ি দস্তরখানা আছে, বলেন ইস, এসব সুন্নাত পালন করবে কি ফেরেশতারা? হ্যাঁ না বলতে হবে আপনাদের, নবীর উম্মত হয়ে জান্নাতে যাব নবীর সুপারিশে আমরা, আর এই সুন্নাত গুলো পালন করবে ফেরেশতারা। আজকের এই মজলিসে যারা আছেন, কালকে আগামী কালই বাড়ির জন্য দস্তরখানা কিনে নেবেন, দস্তরখানা শুধু মেহমানের জন্য না, অতি বসে আপনার খাওয়া লাগবে।
এটা আমাদের নবীর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমার কোন উম্মত যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার একটা সুন্নাতকে জিন্দা করে, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের জামানায়, আমার উম্মতের ফাসাদের জামানায়, আমার উম্মতের ভিতরের মারামারি কাটাকাটির জামানায়, আমার উম্মতের ঝগড়া ঝাটির জামানায় আমার কোন উম্মত যদি আমি মুহাম্মাদুর রাসূল আমার একটা সুন্নাতকে নতুন করে জিন্দা করে, আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, ফালাহু আজরু মিয়াত শাহীদিন, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 100 শহীদানের সাবাবলি বিবদ্ধ করে দেবে। ও বাবা জিরা ভাইরা, এ জমানা যখন চরম ফেতনার জামানা, নবীর উম্মতের ভিতরে চরম ঝগড়া জাতির জামানা, কখনো রাজনীতি নিয়ে ঝগড়া, কখনো অর্থনীতি নিয়ে ঝগড়া, কখনো ধর্মনীতি নিয়ে ঝগড়া, কখনো অজনসিয়াতের মাহফিল নিয়ে ঝগড়া। ও বাবা জিরা ভাইরা, কেউ বলল ওই বক্তা যদি দাবাত করা হয়, তোরা যদি দাবাত করে আনিস তোদের প্যান্ডেলের খুঁটিগুলো উপড়ে ফেলে দেওয়া হবে, কেউ বলল ওই বক্তারে ঘরের ভিতর, ওই বক্তারে গ্রামের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কেউ বলল অমুক বক্তার অর্শনা হারাম, আর একজন ফতোয়াবাজি করে বসল, না 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 না, আমরা যে বক্তা আনছি নিঃসন্দেহে বক্তা ভালো, এ বক্তার যদি অজনা শোনা যায় তাম দেশের কোন বক্তার নসিহত শোনা যায় না, উম্মতের ভিতরের এই যে তুমুল ঝগড়া তুমুল ঝগড়া, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তুমি যদি ওই ঝগড়া ঝাটির দিকে মনোনিবেশ না করে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সুন্নাত গুলো কি করে জিন্দা করা যায়, আমার সুন্নাত গুলো কি করে ফুটিয়ে তোলা যায়, তুমি ওই দিকেই যদি মনোনিবেশ করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলাম। বিশ্ব নবীর হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে নতুন করে জাগ্রত করাতে পারলে আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার আমলনামায় 100 তাজা জীবন যারা ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন ওরা যতটা সওয়াব পেয়েছেন 100 জন মিলে, তুমি এই ঝগড়া ঝাটি ফেতনা ফাসাদের প্রিয়ডে যদি আমার একটা সুন্নাতকে নতুন করে জিন্দা করে তুলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামাতে ততটা সওয়াব লিখে দেবেন। আমি বলছি আপনাকে ঝগড়া করতে হবে না, আমি তো বলছি আমাকে ভালোবাসতে হবে না, নবীর সুন্নাত পালন করে রাসূলকে ভালোবাসুন, রজব আলী সাহেবকে নিয়ে ঝগড়া করা লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে জীবনে ফুটিয়ে তুলে কোরআনকে ভালোবাসুন, আপনার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হাশরের মাঠে এগিয়ে দেবেন। সুবহানাল্লাহ।